কোভিড বিধি মেনে চলতেই হবে সকলকে, এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। তাই জনগণের প্রতি ফের আহ্বান করলেন সাংসদ প্রতিমা ভৌমিক, সবাই যাতে মাস্ক ব্যবহার করেন। এরই পরিপ্রেক্ষিতে শনিবার সিটি সেন্টারের সামনে পথচারীদের সচেতন করতে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট এবং মনসুর আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মাস্ক বিতরণ করেন সাংসদ প্রতিমা ভৌমিক পথচারীদের মধ্যে। কোভিডের সেকেন্ড ওয়েভ চলছে, প্রতিদিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন কয়েকশো মানুষ, থেমে নেই কিন্তু মৃত্যুর দাপটও। সব মিলিয়ে এক কথায় পরিস্থিতি খুবই জোরালো, বিশেষ করে আগরতলা পুর নিগমের হাল বড়ই বেহাল। গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। এই আতঙ্ক থেকে নিজেকে তথা বাকিদেরকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন শুধু আর শুধুমাত্র সচেতনতা। এর জন্য ফের রাজ্যবাসীকে কোভিডের যাবতীয় বিধিনিষেধ মেনে চলতে আহ্বান করলেন সাংসদ প্রতিমা ভৌমিক। এরই অঙ্গ হিসেবে শনিবার রাজধানী সিটি সেন্টারের সামনে পথ চলতি প্রত্যেককেই মাস্ক বিতরণ করলেন তিনি। একই সঙ্গে প্রত্যেককে কোভিড বিধি মেনে চলতেও বললেন। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য কোভিড অতিমারি চলছে, তো কোভিড অতিমারিতে আমাদের দুই ধরনের ভ্যাকসিনের প্রয়োজন। একটা হচ্ছে বায়োলজিক্যাল ভ্যাকসিন, যেটা আমরা প্রথম এবং দ্বিতীয় ডোজ নিই সেফটির জন্য আমাদের, আর তৃতীয় ভ্যাকসিন হচ্ছে সোশ্যাল ভ্যাকসিন। তো সোশ্যাল ভ্যাকসিনের মধ্যে মাস্ক, ডিস্টেন্স মেনটেন করা এবং হাত পরিষ্কার করে ধোয়া। তো আজকে আমরা ওএনজিসি এবং মনসুর আলী চ্যারিটেবল ফাউন্ডেশন যৌথ উদ্যোগে সিটি সেন্টারে আমরা সবার মধ্যে মাস্ক দিচ্ছি, এবং রবীন্দ্র ভবনের সামনেও আমরা আজকে মাস্ক দেবো। ওএনজিসি মোস্টলি এটাকে স্পন্সর করছে মনসুর আলী ফাউন্ডেশনকে। তো আমি আপনাদের মাধ্যমে সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে আমাদেরকে সেফ রাখার জন্য, আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিনের এই আয়োজনে ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট ও মনসুর আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগ রয়েছে। সাংসদের হাত থেকে মাস্ক পেয়ে খুবই খুশি জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।